আসসালামু আলাইকুম কে আসছে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে টেনিস অপশন নিয়ে মানে টেনিসের কিছু অপশন নিয়ে আলোচনা করব যে অপশনগুলো আমি প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে এই অপশনগুলার কাজ কী বা অপশনগুলা কী হলে যদি আমরা এখানে আমাদের ইনভেস্টমেন্টগুলো করি তাহলে উইন হব তো সেগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো তো তার আগে আপনাদের আমি বলে রাখি যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কীভাবে জয়েন হবেন সেটা বলি এই ভিডিও বক্সে দেখবেন একদম ফার্স্ট কমেন্টে আমাদের এই চ্যানেলটি লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে আমাদের এই চ্যানেলে নিয়ে আসবে সেখান থেকে সকলে জয়েন হয়ে নেবেন এখানে জয়েন হলে আপনারা প্রতিদিন ফ্রি প্রেডিকশন পাবেন যেগুলো খেলে আপনারা মোটামুটি একটা আর্ন জেনারেট করতে পারবেন বলে আমি আশা করি তো সকলেই যে সকলেই জয়েন হয়ে নেবেন এখন আসি ভিডিও টপিকে এখানে ফার্স্টে যাবো হচ্ছে মেনু মেনুতে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা যাবো হচ্ছে টেনিস তো আমরা যেহেতু টেনিস নিয়ে আজকে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা টেনিসে দেখাবো এখান থেকে আমরা যাবো হচ্ছে এটিপি এটিপি তারপরে এটিপি লায়ন এটাতে যাব ওকে এখানে আমরা এই যে এই ম্যাচটাতে যাবো এই ম্যাচটাতে যাওয়ার পরে এখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন আপনার টিম ওয়ান উইন ওয়ান তাদের ওটস হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন সিক্স আর ডাবল টু মানে টিম টু তাদের ওর্স হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো সেভেন তো এই ক্ষেত্রে আপনারা একটা অনুমান করতে পারেন যে টিম ওয়ানটা মোটামুটি ফেভারিট তো অতটাও ফেভারিট না টিম টু হচ্ছে আন্ডার ডক তো টিম টু এখানে যে কোনো সময় এই ম্যাচটা উইন হইতে পারে হ্যাঁ উইন হইতে পারে তো ক্ষেত্রে আমাদের এখানে উইন আমরা খেলতে পারি বা অন্য কিছু আমরা খেলতে পারি তো আমি অনেক সময় আপনাদেরকে একটা ই দেই পেরিকছন্দে সেটা হইতেছে আপনার সেট হ্যান্ডিক্যাপ তো এইসডেটা এই সেট হ্যান্ডিক্যাপ নিয়ে আমি আপনাদেরকে আজকে বলবো তো সেট হ্যান্ডিক্যাপ মানে কি তো সেট হ্যান্ডিক্যাপ বোঝার আগে আপনাদেরকে আগে হ্যান্ডিক্যাপ মানে কি সেটা আগে বুঝতে হবে তো হ্যান্ডিক্যাপ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন আর এখানে সেট হ্যান্ডিক্যাপ মানে হচ্ছে আপনার টেনিসে দেখবেন আপনারা টোটাল তিনটা সেট হয় টোটাল আপনার এগুলো হচ্ছে তিন সেটের ম্যাচ যদি কোনো কোনো টিম যদি আপনার দেখা গেছে কোনো ম্যান যদি একসাথে দুইটা সেটি জিতে যায় সেক্ষেত্রে দুই সেটি হয় বা একটা একটা করে জিতলে সেক্ষেত্রে তিন নাম্বার সেট হয় তো আমরা ধরে নিতে পারি টেনিস হচ্ছে আপনার তিন সেটের ম্যাচ তো এখন আপনারা যদি এখানে খেয়াল করেন আমাদের টিম ওয়ান কিন্তু কিন্তু ফেভারিট টিম টু কিন্তু আন্ডারটক তো এখানে টিম ওয়ানের ওটস আপনারা যদি খেয়াল করেন হ্যান্ডিক্যাপ ওয়ান ব্যাকেট অ্যাচ ওয়ান এখানে আপনার ওয়ান পয়েন্ট থ্রি এইট তারপর টিম টুর হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ ওয়ান ব্যাকেট অ্যাচ ওয়ান এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ নেন তার মানে হচ্ছে আপনার এটা ওইটা চেয়ে এটা আপনার সিভ হবে তো এই ক্ষেত্রে আমি এটা মানুষকে অনেক সময় আমি দেই আমার গ্রুপে আপনার যদি খেয়াল করেন টেলিগ্রাম চ্যানেল যদি খেয়াল করেন খেয়াল করেন আপনি এটা দেখবেন যে আমি হ্যান্ডিক্যাপ সেট হ্যান্ডিক্যাপ ওয়ান ব্যাগে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমি দিই এটা দিয়ে দুইটা ইভেন্ট নিয়ে একটা করে মাল্টি বানিয়ে দিই তো এক্ষেত্রে আমি যদি এটা আমি ধরেন এটা আমি নিলাম এটা নিলাম তো এটা কী হলে আমার উইন হবে বা আমাকে পেড আউট দিবে এটার জন্য আপনার যে টিম ওয়ান বা ম্যান ওয়ান তাকে দুইটা সেটের মধ্যে বা তিনটা সেটের মধ্যে তিনটা সেট তো না দুইটা সেটের মধ্যে একটা সেটে জিততে হবে যে কোনো একটা সেটে জিততে হবে ধরেন আপনার ফার্স্ট সেটে টিম ওয়ান হেরে গেল কিন্তু সেকেন্ড সেটে যে সে কামব্যাক দিল সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা উইন হয়ে যাবে মোট কথা যদি আপনি হ্যান্ডিক্যাপ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা নেন ম্যাচ যদি সে টিমটা হারেও তারপরেও আপনার ওইটা লস হবে না কিন্তু আপনার ওই ম্যানকে যে কোনো একটা সেট জিততে হবে যে কোনো একটা সেট জিততে হবে একটা সেট জিতে গেলে সে ওই মানে যে এটা ধরবে পেরিশনটা ধরবে ওইটা কিন্তু উইন হয়ে যাবে এটাই হতেছে আপনার সেট হ্যান্ডিক্যাপ আশা করি সকলে বুঝতে পারছেন এখন আপনি যদি টিম টু ওয়ান পয়েন্ট ফাইভ এটা যদি খেলেন ওই যে এটা যদি খেলেন এক্ষেত্রে টিম টু বা ম্যান টু যদি একটা সেট জিতে ম্যান টু যদি একটা সেট জিতে সেক্ষেত্রে হয়ে যাবে সে ম্যাচটা হারুক সমস্যা নাই ম্যাচ হারলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সে যদি একটা সিটি জিতে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে সেক্ষেত্রে ওই ট্রেড বা প্রেডিকশন যেটাই বলে না কেন বা ইনভেস্টমেন্ট যেটাই বলে না কেন ওইটা কিন্তু উইন হয়ে যাবে তো আমি এখানে অনেক কিছু বলতেছি না কারণ ভিডিওতে ভাইরেশন চলে আসে তার জন্য আমি অনেক কিছু ঘুরিয়ে বলতেছি তো আপনারা বুঝে নেবেন তো এটাই হচ্ছে আপনার সেট হ্যান্ডিক্যাপ এরকম কিন্তু আর অনেক অপশনগুলো আছে এগুলো কিন্তু বোঝার বিষয় না বোঝে কেউ এখানে স্টেক করতে যাবেন না সেক্ষেত্রে আপনাদের হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে আর এই সেট হ্যান্ডিক্যাপ অপশনটা কিন্তু ভালো এটাতে আপনারা নিয়মিত খেলতে পারেন দেখবেন